সবাইকে শুভ সকাল গত ক্লাসে আমরা দ্রাঘিমা ও সময় সম্পর্কিত গাণিতিক সমাধানের কিছু নিয়মাবলী এবং অঙ্ক করে তোমাদের দেখানো হয়েছিল তো তারপরে দুটো অঙ্ক দেওয়া হয়েছিল সেই দুটো অঙ্ক আজকে আমি সলভ করে দিচ্ছি ঠিক আছে দেখো একটা অঙ্ক দিয়েছিল যে যখন মধ্যপ্রদেশে স্থানীয় সময় রাত্রি সাতটা মঙ্গলবার হয় একুশে মে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে তখন তার স্থানের সময় বারো তারিখ নির্ণয় করতে বলেছে আমাকে ঠিক আছে তাহলে দেখো আমরা সাধারণত জানি কি যে আমরা জানি যে কোনো স্থান কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য তাহলে আমরা জানি যে কোনো স্থানেও তার প্রতিপদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় একশো আশি ডিগ্রি তাই তো এইখানে একটা জিনিস মনে রাখবে ঠিক আছে যে ধরো এটা আমরা যদি আমরা পৃথিবী ধরি ঠিক আছে এই মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে কি এটা আমরা যদি জিরো ডিগ্রি ধরি মূল মধ্যরেখার মান তাহলে এটা কত হয় আমরা জানি একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে তোমাদের অঙ্কে দেখো দেওয়া আছে মধ্যপ্রদেশের যে জায়গাটা অবস্থান করছে সেটা কিন্তু তিহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট পূর্বে ঠিক আছে তাহলে ধরো এই বরাবর নিরক্ষরেখা জিরো ডিগ্রি তাই তো তাহলে এটা যদি আমি জিরো ডিগ্রি ওটা পূর্ব বলেছে তাহলে আমরা জানি এই দিকটা পূর্ব এই দিকটা পশ্চিম তাহলে ধরো এটা যদি দেখি তাহলে আমরা জিরো ডিগ্রি থেকে মানে মূল মধ্যরেখা থেকে এই দিকটা তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি হয় তাহলে ধরো এই বরাবর আমরা দেখতে পেলাম কত তিয়াত্তর ডিগ্রি ঠিক আছে এখানে জিরো ডিগ্রি থেকে এই পর্যন্ত আসলো কত তিয়াত্তর ডিগ্রি তিরিশ মিনিট তাই তো তিহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এটা তাহলে এর কি প্রতিপাদ স্থান তিয়াত্তর ডিগ্রি তিরিশ মিনিট হবে তাহলে এর প্রতিপাদ স্থান কিন্তু তিহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট হবে না তাহলে আমরা কি জানি প্রতিপাদ মানে বিপরীত স্থান তাই তো তাহলে দেখো এটা যদি এর স্থান হয় তাহলে এর বিপরীত স্থান কোথায় হবে পৃথিবীর এইখানে কিন্তু হবে তাই তো তার মানে আমরা যদি দেখি তখন কিন্তু এর বিপরীত স্থান হবে এই জায়গাটাতে তাহলে আমরা দেখব কি যে এটা তখন আমরা তিয়াত্তর ডিগ্রি তিরিশ মিনিটকে যদি আমরা জিরো ডিগ্রি ধরি তাহলে এটা হবে কি একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে তার প্রতিপদ স্থানে সবসময় মান কথা হয় একশো আশি ডিগ্রি এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে যেটা তোমরা ভুল করেছ তাহলে দেখো যে কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত বেরোলো একশো আশি ডিগ্রি তাই তো তাহলে দেখো অতএব দেখো বলেছে মধ্যপ্রদেশে তিয়াত্তর ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাই তো তাহলে স্থানীয় সময় তখন বলছে সকাল সাতটা মঙ্গলবার হয় তাহলে যদি আমরা এখানে দেখি তাহলে দেখব যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা প্রতিপাদ স্থানের দ্রাগিমা হবে কত তাহলে দেখো তিয়াত্তর ডিগ্রি তিরিশ মিনিট যদি হয় তাহলে আমাদেরকে এটা কি করতে হবে জিরো ডিগ্রি ধরতে হবে তাই তো তারপর আমাদের বিপরীত স্থান হবে একশো আশি ডিগ্রি তাহলে দেখো এবারে আমরা যদি দেখি তাহলে এখানে কত হবে একশো আশি ডিগ্রি থেকে কত অষ্টআশি এখানে দেখো তিয়াত্তর ডিগ্রি তিরিশ মিনিট রয়েছে তাহলে তিহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট কী এটা পূর্ব কিন্তু আমরা দেখো কীসের দ্রাঘিমা বের করছি প্রতিপাদ স্থানের তাহলে এটা দেখো কীসে রয়েছে পূর্বে তাহলে প্রতিপাদ স্থান কোথায় হবে পশ্চিমে তাই তো প্রতিপাদ স্থানটা হবে পশ্চিম তাহলে একশো আশি ডিগ্রি থেকে তিয়াত্তর মিনিট তিরিশ যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো তিহাত্তর মানে একশো আশি থেকে তিয়াত্তর বাদ দিলে যেটা থাকে সেটা একশো সাত তাহলে একশো সাত থেকে আমরা জানি এক ডিগ্রির সমান ষাট মিনিট তাহলে তিরিশ মিনিট বাদ দিলে কত হবে একশো ছয় ডিগ্রি তিরিশ মিনিট ঠিক আছে তাহলে একশো ছয় ডিগ্রি তিরিশ মিনিট হচ্ছে পশ্চিম তাহলে একশো ছয় ডিগ্রি তিরিশ মিনিট আমরা কী পেলাম পশ্চিম কার প্রতিপাদ স্থানে ঠিক আছে তাহলে এখানে মাথায় রাখবে যে মধ্যপ্রদেশের কিন্তু তিহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব মানে তার পশ্চিমে কিন্তু তিহাত্তর ডিগ্রি তিরিশ মিনিট হবে না কত বেরোলো একশো ছয় ডিগ্রি তিরিশ মিনিট কিন্তু পূর্ব বেরোলো ঠিক আছে তাহলে এইবার দেখো যদি আমরা দেখি সময়ের ক্ষেত্রে তাহলে আমরা যেটা জানি যে আমরা জানি যে কোনো স্থান ও তার স্থানের মধ্যে স্থানের মধ্যে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কত হয় আমরা জানি বারো ঘন্টা তাই তো তো বারো ঘন্টা আমরা কী করে আমরা গতদিন জেনেছিলাম যে একশো আশি ডিগ্রিকে আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য চার মিনিট কিন্তু এক ডিগ্রি সমান হচ্ছে ষাট মিনিটের মাথা রাখবে সময়ের পার্থক্য হয় কত চার মিনিট তাহলে একশো আশি ডিগ্রিকে চার মিনিট দিয়ে গুণ করতে হবে তাই তো তাহলে একশো আশি ডিগ্রিকে চার মিনিট দিয়ে গুণ করলে আমরা কত পাবো সাতশো কুড়ি মিনিট তাই তো তাহলে আমরা সাতশো কুড়ি মিনিট সমান আমরা কত জানি ছয় বারো বাহাত্তর তার মানে বারো ঘন্টা ঠিক আছে এবার দেখো তাহলে যেটা আমরা জানি কি যে প্রতিপাদ স্থান প্রতিপাদ স্থান ও কোনো স্থানের মধ্যে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য কত বারো ঘন্টা তাই তো বারো ঘন্টা কি যেহেতু এখানে দেখো মধ্যপ্রদেশ পূর্ব দিকে অবস্থানগুলো রয়েছে তাহলে প্রতিপাদ স্থানটা যেহেতু পশ্চিম দিকে তাই বারো ঘন্টা কি হবে পিছিয়ে থাকবে ঠিক আছে তাহলে প্রতিপাদ প্রতিপাদ স্থানটি স্থানটি এখানে লিখবে পশ্চিমে প্রতিপাদ স্থানটি পশ্চিম মে অবস্থিত হওয়ায় অবস্থিত প্রতিপাদ স্থানটি অব পশ্চিমে অবস্থিত অবস্থিত হওয়ায় কোন স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা হবে ঠিক আছে তাহলে দেখো কোন স্থান বলতে আমরা এখানে মধ্যপ্রদেশকে দেখিয়েছি তাহলে দেখো অতএব মধ্যপ্রদ মধ্যপ্রদেশের যে প্রতিপাদ স্থানের স্থানীয় সময়টা আমাদের বের করব তাহলে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের কি প্রতিপাদ স্থানের আমরা স্থানীয় সময় বের করে তাহলে মধ্যপ্রদেশের প্রতিপাদ স্থানের স্থানীয় সময় স্থানীয় সময় তাহলে দেখো আমরা যেটা এবার দেখব যে দেখো এখানে মধ্যপ্রদেশে সময় দেওয়া আছে গত সকাল সাতটা তার মানে কি এই সাতটা থেকে এই সরি রাত্রি সাতটা তাহলে এই রাত্রি সাতটা থেকে আমাদেরকে দেখো এখানে বলেছে প্রতিপাদ স্থানটি পশ্চিমে অবস্থিত হওয়ায় কোনো স্থান মানে মধ্যপ্রদেশের মধ্যে সময়ের পার্থক্য কী হবে বারো ঘণ্টা কিন্তু পিছিয়ে থাকবে ঠিক আছে তাহলে আপনাদের দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশের সময় দেখতে পেলাম রাত্রি সাতটা তাহলে প্রতিপাদ স্থানের সময় কত হবে তাহলে দেখো এটা বারো ঘন্টা পিছিয়ে মানে কি বিয়োগ হবে কার থেকে সাতটা থেকে তাহলে বারো ঘন্টা পিছিয়ে তাহলে দেখো এখানে কিন্তু সাতটা থেকে আমরা বারো ঘন্টা বাদ দিতে পারছি না তাই তো তাহলে দেখো যেহেতু বারো ঘন্টা মানে একই দিনে যখন দেখো যে কোনো স্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি সময়ের পার্থক্য বারো ঘন্টা তাহলে ওই মধ্যপ্রদেশে যখন রাত্রির সাতটা বাসছে তার মানে কি তার স্থান যেটা সেখানে কটা বাজবে তাহলে দেখো তাহলে তাদের মধ্যে কত হচ্ছে বারো ঘন্টা সময়ের পার্থক্য হচ্ছে তাহলে এই বারো ঘন্টার সাথে আমরা এই সাতটা যোগ করব তাই তো সাত ঘন্টা যোগ করব তাহলে বারো ঘন্টা আর সাত ঘন্টা যদি আমরা যোগ করে এখানে বারো ঘন্টা বিয়োগ হবে তাহলে কত হবে বারো আর সাথে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা থেকে আমরা বারো ঘন্টা বিয়োগ করব তাহলে উনিশ থেকে এবার বারো ঘন্টা যদি বাদ দিই তাহলে আমাদের সময় বেরল ঘটায় সাতটা তো যেহেতু এটা রাত্রি ঘটনা সেহেতু বারো ঘন্টা যেহেতু পিছিয়ে পশ্চিমে অবস্থিত হয় সেহেতু এটা হবে সকাল সাতটা তো তাহলে এই সময়টা বিরল সকাল তাহলে দেখো এখানে বলছে যে স্থানীয় সময় রাত্রি সাতটা মঙ্গলবার হয় তাহলে একুশে মে দু হাজার উনিশ খ্রিস্টাব্দ তখন তার প্রতিপদস্থান সময় কথা হবে যেহেতু এটা একই দিনের ঘটনা এটা যদি আবার সকালে হতো মানে সকাল সাতটা তাহলে কিন্তু এর ক্ষেত্রে দিন তারিখ কিন্তু চেঞ্জ হয়ে যেত যেহেতু এটা রাত্রের ঘটনা সেটার দিন তারিখ একই থাকবে অর্থাৎ মঙ্গলবার সকাল সাতটা তাহলে অতএব প্রতিপাদ স্থানের সময় সকাল সাতটা মঙ্গলবার সকাল সাতটা মঙ্গলবার একুশে মে দু হাজার উনিশ খ্রিস্টাব্দ ঠিক আছে তাহলে এটা গেল তোমাদের প্রথম অঙ্গটা